ফাক না দা ফুল পাও দেখবো এখানে আমরা সবকিছু একটু কেটে নিচ্ছি যাতে করে থেতলো করতে সুবিধা হয় আর কি আজকে আমাদের ভর্তাটা দেখে কারো যদি জিভে পানি চলে আসে আমাদের কোনো দোষ নেই আপনারা এভাবে বানিয়ে খাবেন চাইলেও সবাইকে নিয়ে আমরা খেতে পারবো না তবে হ্যাঁ আমরা যেভাবে বানাচ্ছি এভাবে অবশ্যই খেয়ে দেখবেন রাস্তায় মামারা তো খুব সুন্দর করে এভাবে থেতলো করে বিক্রি করে ভর্তার আচার করে আহারে আমার তেঁতুল গুলা সব শেষ করে লাইতেছে আমার মিতা সর্ব শান্ত করতেছে আমারে আহা এখনই লোল পয়টা দিতেছে তাহলে খাইবো কেমনে আল্লাহ রে আবার দুইটা লাগবো নাকি হাই হাই মনে হয় যেন একটা খায়া ফেলবো আর একটা দিব আমার তেঁতুল সব শেষ তো আমরা আগে বড়ইটা দিয়ে দিচ্ছি আর দোকানদারের মতোই কিন্তু আমার ভাবিজান এখানে বটাগুলো ফালায় নাই আহা আমি এমনি কইরা একটু মজা করলাম আপনারা কেউ কিছু মনে করবেন না আর দেখেন এদিকে কাইসা কুইসা পানি পুনি সব এদিকে দিয়ে দিতেছে জলপাই এখন দিচ্ছি আমরা জলপাই কারণ এখানে জলপাইটা আমরা ফ্রোজেন করা ছিল তো সেটা থেকে দুইটা নেওয়া হয়েছে সারা বছর আর কই পাবো নিজেদের তো বাগান নাই জলপাইয়ের কি আর করা একটু সংরক্ষণ করে রেখেই দিতে হয় ছেচ্ছা ছেচ্ছা বট্টা করে দিতেছে আচ্ছা এবার আমাদের কি দিবা মরিচ সেই হইতাছে গো ভাবি যান তো মরিচ আর ধনে পাতা আমরা দিয়ে দিলাম মরিচ এখানে কিন্তু বেশ অনেকগুলো দেওয়া হয়েছে লাল মরিচ আর মনে হয় দিতে হবে না সুন্দর দেওয়া যাবো তুমি তো জালে পরে শেষ হয়ে যাবো কিচ্ছু হবে না এখন দিয়ে দিচ্ছে শশা ইস থালিটা এত সুন্দর লাগছিল শেষ তো আজান হচ্ছে এখন আমরা শুধু একটু থেতলো করব কথা বলবো না আজানের সাথে সাথে একটু আজানটা পড়ে নিব আসলে এই ভিডিওটা ঘরে করলে ভালো লাগতো না তাই ছাদেই আমরা করি একটু মজা লাগে আর কি ছাদেই ভর্তাটা তৈরি করে খেতে ভীষণ ভালো লাগে তাও আবার এত সুন্দর ঝাঁকের নিচে বসে ভর্তা খাওয়ার মজাই আলাদা দিয়ে দিল তেঁতুল তেঁতুলের এই মুসগুলা কেমনে খাইবা চুষে চুষে খেলে বা ও লবণ লবণ পড়ে নাকি তবে তেঁতুলটা আমাদের মনে হয় একটু কম হয়েছে তেঁতুলের পাতা দিবা না একটু ধুই আনাও তো তেঁতুল দিয়েছি আমরা তেঁতুলের পাতা দিব না সেটা কি হয় তেঁতুলের পাতাও দিছি যেহেতু আমাদের তেঁতুল গাছ আছে যদিও এটাতে এখনো আমরা ফল পাইনি আর পাতা দেওয়া লাগবে না আপু এইটুকুই চলবো Thank you.
এখানে আমরা ভাগ করে নিলাম কারণ ছাদে আমি আম্মু আর ভাবিজান সামি হাসান মাহির জন্য সেজু ভাইজান ছোট ভাইজান এবার আমি কোনটা দেখাবো রে আমরা পর্দা খেতে খেতে আপনাদের সাথে বিদায় নিয়ে নিচ্ছি যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে সেই সাথে ভালো লাগলে শেয়ার করে দিবেন আর যারা নতুন এসেছেন আমাদের চ্যানেলে তারা সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন আমার ফেসবুক পেজটিকে আপনারা ফলো দিতে পারেন যদি ভালো লেগে থাকে আর কি বলবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন অন্যকেও নিরাপদে রাখবেন আজকের মতো বিদায় নিব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম